15 থেকে 20 বছর বয়সী ভাইদের নিয়ে কথা বললে ড্রিম বাইক, ড্রিম ফোন, অ্যাক্সেসরিজ, গ্যাজেটস, ব্লা 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 ইত্যাদি নিয়ে কথা উঠে আসে। ক্যারিয়ার নিয়ে প্রচুর আলোচনা থাকলেও যুবকদের অধিকাংশই কিন্তু তাদের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করে না। ইনস্ট্যান্ট প্লেজার রিলেটেড যে কোনো আলোচনাই তাদের সার্কেলগুলোর কেন্দ্রবিন্দুতে থাকে। তারা এগুলো নিয়ে প্ল্যানিং করে, চিন্তাভাবনা করে। কেউ কেউ হয়তো ভালো সাজানো গোছানো একটা লাইফ লিড করতে চায় বা ফিল করে যে এমন একটা লাইফ লিড করা উচিত, কিন্তু পিয়ার প্রেশারের কারণে বা ট্রেন্ড ফলো করার কারণে তাদের অধিকাংশই কিন্তু সেই লাইফস্টাইল লিড করতে পারে না বা সেই লাইফস্টাইল তাকে ধরা দেয় না। এই সকল ভাইয়েরা তাদের টেম্পোরারি ডিজায়ার্সকে, নিজেদের রিয়েল ড্রিমস এবং ভিশন মনে করে সেগুলো পেছনে ছুটছে। যেমন ধরুন R15, CBR, GSX-এর মতো বাইকগুলোকে নিজেদের হস্তগত করা, ফ্ল্যাগশিপ ফোন, আইফোন ইত্যাদিকে নিজের করে নেওয়াকে তারা তাদের রিয়েল লাইফ এবং ভিশন থেকেও বেশি প্রাধান্য দেয়। দেখা যায় বিভিন্ন গার্লস স্কুল কলেজগুলোর আশেপাশে ঘুরঘুর করতে থাকে বাইক নিয়ে, তাদেরকে রাইডিং স্কিলস শো করতে থাকে। আচ্ছা, আপনি কখনো দেখেছেন 25-এর ঊর্ধ্বে 30-35 এজের ব্যক্তিরা কখনো এই ধরনের কাজ করেছে বা মেয়েদেরকে শো করার জন্য এই ধরনের কাজ করে, বা তাদের এমন কোনো ডিজায়ার্স আছে? নো। তাই এই সকল অর্থাৎ 15-20 বছর বয়সী ভাইয়েরা যদি 30-35 এজের ব্যক্তিদের মতো চিন্তাভাবনা এবং ভীষণ লালন করেন, তাহলে দেখা যাবে তাদের লাইফের সফলতা অনেক গুণে বেড়ে যাবে। এই জন্য টেম্পোরারি ডিজায়ার্সের পেছনে না ছুটে রিয়েল ড্রিমসের পেছনে ছুটুন। নিজের লাস্ট এবং ডিজায়ার্সকে কন্ট্রোল করুন। নিজে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখুন, যে কিনা বাবা মায়ের জন্য ব্লেসিংস হবে, যে কিনা রিলেটিভসদের উপকারে আসবে, যে কিনা শুধুমাত্র একজন ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, সার্ভিসম্যান বা বিজনেসম্যান হবে না, একজন ভালো ভাই হবে, একজন ভালো সন্তান হবে, একজন ভালো হাজবেন্ড হবে এবং সফল একজন বাবা হবেন, আর যে কিনা সোসাইটি ও হিউম্যান সিভিলাইজেশনের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন। আর এগুলো তখনই সম্ভব হবে যখন আপনি একজন মুত্তাকি মুসলিম হবেন, যখন আপনি ওয়েল কন্ট্রোল একটা লাইফস্টাইল লিড করবেন। এগুলো তখনই সম্ভব হবে যখন আপনি আপনার লাইফস্টাইলকে এক্সিকিউট ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন সুন্না অনুযায়ী লিটমাস টেস্ট করে নেবেন। একজন মুত্তাকি প্র্যাকটিসিং মুসলিম মানেই যিনি হায়ার পারপাস অফ লাইফ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখেন, যিনি জানেন তার এই টেম্পোরারি লাইফস্টাইল একদিন শেষ হবেই, এরপর শুরু হবে এন্ডলেস হেয়ার আফটার। আর হেয়ার আফটারের সাকসেসই হলো রিয়েল সাকসেস, আর সেটা হলো জান্নাত, যেখানে থাকবে এন্ডলেস হ্যাপিনেস। আচ্ছা, একজন মানুষ কি জানে তাকে কেন সৃষ্টি করা হয়েছে, তার পারপাস অফ লাইফ কী, তাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে? তাহলে শুনুন আল্লাহ তাআলা কী বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। দ্যাট মিন্স আমার আপনার পারপাস অফ লাইফ হচ্ছে আল্লাহর ইবাদত করা। এরপর আপনার মিশন কী হবে, আপনি কি জানেন আপনার মিশন কী, কোন মিশন নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? তাহলে শুনুন আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরিস্তাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। দ্যাট মিন্স আপনি হলেন আল্লাহর প্রতিনিধি, আপনার মিশন হচ্ছে আল্লাহর দিনকে প্রচার এবং প্রসার করা। আচ্ছা, আপনার ভিশন অফ লাইফ কী, আপনি কি এই সম্পর্কে জানেন? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়র উম্মতি উখরিজাত লিন্নাস, তোমরাই হলো সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য আবির্ভূত করা হয়েছে। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষের কল্যাণের জন্য আবির্ভূত করা হয়েছে এবং আমাদের ভিশন হলো এটাই, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে আপনার পারপাস অফ লাইফ, আপনার মিশন এবং আপনার ভিশন সব কিছুই ক্লিয়ার করে দিয়েছেন। তাই ভুল ট্র্যাকে চলা ও মিথ্যা আশা থেকে নিজেকে সেভ করে একজন ভিশনারি হন।